بسم الله الرحمن الرحيم. والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق. পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহর নামে কসম ঝঞ্ঝাবায়ুর, অতপর বোঝা বহনকারী মেঘের, অতপর মৃদু চলমান জলযানের, অতপর কর্মবন্টনকারী ফেরেশতাগণের, তোমাদের কি প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য। إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين. إنصاف أبشم بابي পথ বিশিষ্ট আকাশের কসম, তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছো। যে ভ্রষ্ট সেই এ থেকে মুখ ফিরায়, অনুমানকারীরা ধ্বংস হোক। যারা উদাসীন ভ্রান্ত, তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। যেদিন তারা অগ্নিতে পতিত হবে, তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে। আল্লাহ ভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে। آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم. এমত অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন, নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ। তারা রাতে সামান্য অংশেই নিদ্রা যেত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত, এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল। وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون. বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও। তোমরা কি অনুধাবন করবে না? আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সব কিছু। নভোমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য। هل أتاك حديث ضيف إبراهيم المكرمين هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون. আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম, তখন সে বলল সালাম, এরা তো অপরিচিত লোক। فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون. অতঃপর সে গৃহে গেল এবং একটি ঘৃতে পক্ক মোটা গোবচ্ছ নিয়ে হাজির হল। সে গোবচ্ছটি তাদের সামনে রেখে বলল, তোমরা আহার করছো না কেন?
فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল। তারা বলল, ভীত হবেন না। তারা তাকে একটি জ্ঞানী গুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল। অতঃপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বলল, আমি তো বৃদ্ধা বন্ধা। قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين তারা বলল, তোমার পালনকর্তা এরূপই বলেছেন, নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। ইব্রাহিম বলল, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি? তারা বলল, আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি, যা সীমা অতিক্রমকারীদের জন্য আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে। অতঃপর সেখানে যারা ইমানদার ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি। وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি এবং নিদর্শন রয়েছে মুসার বৃত্তান্তে, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফিরাউনের কাছে প্রেরণ করেছিলাম। অতঃপর সে শক্তি বলে মুখ ফিরিয়ে নিল এবং বলল, সে হয় জাদুকর না হয় পাগল। অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, সে ছিল অভিযুক্ত। وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون فما استطاعوا من قيام وما كانوا منتصرين وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে, যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু। এ বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আরো নিদর্শন রয়েছে সামুদের ঘটনায়, যখন তাদেরকে বলা হয়েছিল কিছুকাল মজা লুটে নাও। অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হল এমত অবস্থায় যে তারা তা দেখছিল। অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোনো প্রতিকারও করতে পারল না। আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি, নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী আমি ভূমিকে বিছিয়েছি আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো অতএব আল্লাহর দিকে ধাবিত হও আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর সাথে কোনো উপাস্য সাব্যস্ত করো না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এমনিভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রসুল আগমন করেছে তারা বলেছে জাদুকর না হয় উন্মাদ أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين ترى كي أكي أپر كي أي উপদেশ দিয়ে গেছে বস্তুত তারা দুষ্ট সম্প্রদায় অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এতে আপনি অপরাধী হবেন না এবং বোঝাতে থাকুন কেননা বোঝানো মুমিনদের উপকারে আসবে الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিনকে সৃষ্টি করেছি আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমার আহার্য যোগাবে আল্লাহ তাআলাই তো জীবিকা দাতা শক্তিশালী পরাক্রম অতএব এই জালিমদের প্রাপ্য তাই যা তাদের অতীত সহচরদের প্রাপ্য ছিল কাজেই তারা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায় অতএব কাফিরদের জন্য দুর্ভোগ সেই দিনের যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে